অনেক কিছু তো বলার আছে, বলছিও প্রতিনিয়ত। আমি শুরুটা করি আমার কন্টেন্ট ঘোড়ামুখীকে দিয়ে। ঘোড়ামুখী আপনারা দেখবেন ব্লগ চ্যানেলে যেইভাবে মুখচ্ছিরি করছে, মানে ব্লগ চ্যানেলটা দাঁড় করানোর পিছনে মানে অসৎ উপায়, মানে যেন তেন প্রকারে ইউটিলাইজ করতে ছাড়িনি, মানে আমি এইভাবে আমার ব্লগ চ্যানেলটাকে দাঁড় করাবো, সে আমি মিথ্যাবাদী হই আর যাই হোক আমি কন্ট্রোভার্সি ছেড়ে দিলাম, মানে সবাই এসে ব্লগ চ্যানেলে হুমড়ি খেয়ে পড়ো। তারপরে যথারীতি আগেও দেখেছেন যে একই জিনিস প্রতিনিয়ত 15 দিন পরপর করে থাকে। ও প্রিয়াকে বলছে, প্রিয়া নাকি এরকম কান্নাকাটি করে, এইরকম মানে নতুনত্ব আনার জন্য ও নাকি খামার বাড়ি এই বাড়ি সেই বাড়ি অনেক কিছু করে। ঠিক আছে, তাহলে তুই তো সেখান থেকে কোনো বাদ যাসনি, তুই নিত্য নতুন দেখানোর চেষ্টা করছিস, তুই আজওয়ান খেয়েছিস, মুখচ্ছিরিটা যেটা সেটা তুই থামনেলে দিয়েছিস, কারণ কারণ মানুষ দৌড়ে আসবে যে কেন তুই কান্না করছিস। তোর এই যে মানে মানে ধূর্ত আমি বলবো মানুষ ধরে ফেলেছে, জানিস তো, এই যে মুখ বিকৃতি করে ফটো দেয়া, মানে ব্লগ চ্যানেলটা তুমি দৌড়াও প্রতিনিয়ত, প্রত্যেক দিন ব্লগ চ্যানেলে তোর কথা থাকবেই, আমি ভালো নেই, আমার সাথে অন্যায় হচ্ছে, আজকে আরও হচ্ছে, কিন্তু নিজেকে স্টেডি করেছি, ভিডিও করব বলে নিজেকে উদ্দীপিত উজ্জীবিত করেছি, কে শুনতে যায় বলতো? ব্লগ চ্যানেলটা দেখলে মনে হয় তোর রক্ত শুষে খাচ্ছে তোর হ্যান্ডব্যাগ, কন্ট্রোভার্সিতে যেই কনভার্ট হোস তখন তুই সবার রক্ত শুষে খাওয়ার জন্য বসে পড়িস তোর ওই বিছানাটা। হ্যাঁ, ওই বিছানাটাই তোর, এত মানুষ কত বছর ধরে বলছে পিছনের পর্দাটা চেঞ্জ করো, পিঠেটা, হ্যাঁ ঘাড় কেন কাত, ঘাড় কেন কাত, ওরা এক জাত, তুই ওই ঘাড় কাত কাত করে আছে সেই জাতের মধ্যে তুই পড়িস, মানে ভিউয়ার্সদের তুই কিছু দিয়েও পুছিস না, তুই তোর মনমানি করিস, তোর যেটা মনে হয় সেটা তুই তোর কন্ট্রোভার্সি চ্যানেলে দেখাস, কিন্তু দেখ পর্দা, পর্দা তুই চেঞ্জ করবি না, ওইটাই হচ্ছে তোর প্রতিজ্ঞা, মানে যেগুলো নোংরামি করবি সেইগুলো হচ্ছে প্রতিজ্ঞা। আর ওই যে কন্ট্রোভার্সি চ্যানেলে আমি কন্ট্রোভার্সি ভিডিও দেবো না, পরের দিন থেকে দেখবেন আমাকে এত পোক করছে তাও আমি সাড়া দেবো না, এগুলো হচ্ছে লুক লাইকের নাটক, তুই যে নাটক করতে পারিস তোর, সবাই কারো যেতে হবে না ব্লগ চ্যানেলে, থাম্বনেল দেখে চলে আসুন, ওপেন করতে হবে না, ক্লিকও দিতে হবে না, সেখানে মুখটা এরম করে রয়েছে মনেই হবে যে বোধহয় হ্যান্ডব্যাগ এই একটা দারুণ কাজ করেছে জীবনে, ওকে হয়তো দুটো থাবড়া মেরেছে মনে হবে আপনাদের, মনে হবে যে অত্যাচারিতা, তাই জন্য মুখ আদৌ না আজওয়ান খেয়েছে। ও মাই ডগ, ও মাই ডগ, ও মাই ডগ, তুই হচ্ছিস একটা মানে মানে নষ্টা কালাকার, মানে তুই তোর এই নোংরামিগুলো তোর চ্যানেল থেকে দেখাস, তুই দেখ এত নোংরামি করছে, এত কিছু করছে, কেথা কুরানিকে তুই কোনো কিছু বলিস না, তুই বুঝে গেছিস কেথা কুরানিকে নিয়ে বলা তো যাবেই না, উল্টে ওর অরিজিনাল নামটা ধরা যাবে না। হ্যাঁ বন্ধুরা, ঠিক তাই, বলবো তো অনেক কিছু, তাই একটু ইন্ট্রোটা দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। চলে এলাম, একটু দেরি হলো, আজকে প্রচুর আছে, সন্দেশখালির সন্দেশ, প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমাদের মতো নারীদেরই, তার সেটাই তো আমরা ওয়াইটি থেকেই শুরু করেছি না, মেয়েরা কীভাবে নির্যাতিতা, হ্যাঁ পিঠে পাটিসাপটা খাওয়ার ইচ্ছা মধ্যরাতে, সত্যি না জঙ্গল রাত চলছে, একদম ওয়াইটিতেও তাই চলছে, মেয়েরা মেয়েদের কলুষিত করছে, মেয়েরা একই জিনিসে অন্যকে প্রোটেক্ট করছে, অন্যকে ক্লিন চিট দিচ্ছে, অন্যকে সার্টিফিকেট দিচ্ছে, অন্যকে অ্যাওয়ার্ড ছুঁড়ে ছুঁড়ে মারছে, আর একই বিষয়, কোনো বিষয় না, একই বিষয় বলবো না, কিছু না দেখে কিছু নারীকে কলুষিত করছে, বডি শেমিং করছে, চরিত্র বদনাম করছে, চরিত্রকে কাটাছেড়া করছে। তাহলে সন্দেশখালিকে যদি আমরা নারীরা আমাদের এরকম কঠোর প্রতিবাদের ভাষা দিয়ে যদি সম্মুখে আনি, আজকে সারা পৃথিবী দেখছে সন্দেশখালি কী জঙ্গলরাজ চলছিল, এটা বলার অপেক্ষা রাখে না, তাহলে আমরা ওয়াইটিতে কেন পারবো না? ওয়াইটিতে কেতাকুরানি কি নোংরামি করে বেরিয়ে গেছে প্রতিনিয়ত বলছে না, খারা বলছে এই দলদাস, এ তো বলছেই ঘোড়ামুখী, আর এই দলদাসরা রীতি মতন একাটেস্ট এই কথাটাকে স্ট্যাবলিশ করছে, ও কি পরকিয়া করে বেরিয়েছিল? না না, ও নির্যাতিতা হয়ে বেরিয়েছিল, ও বাপের বাড়িকে টানবে বলে বেরিয়ে গেছিল, দেখছেন না আপনারা, শুধু হাতে টাকা নিয়ে ঘুরলেই ওর পিছনে ওর লাইফা আর তার সাইফা রয়েছে, লাইফা আর হাইপা না, হ্যাঁ লাইপা আর হাইপা, দেখবেন ওর আগে পিছিয়ে ঘুরছে, শুধু ওর হাতে টাকা দেখলে ওর সাথে ঘুরছে, সে যে কোনো কিছু, সবজি কেনা বলুন, ফল পাকড় কেনা বলুন, মাকাছা সন্দেশ, তারপরে মটকা মাটকা কী সব, সমস্ত কিছু টাকা, টাকা কথা বলায় মরা মানুষের মুখ দিয়ে, সেটাও আমরা দেখেছি। তাহলে আজকে যা জিনিস, যা নোংরামি করে আজকে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে, তাকে প্রতিনিয়ত প্রোটেক্ট করছে, না ও প্রোটেক্ট করলে, ও সার্টিফিকেট দিলে, ও গুণগান গাইলে তো হবে না, আর সারা মানুষ, সারা ওয়াইটির মানুষ তারা তো দেখছে। আজকে কেতা কুরানির কমেন্ট বক্সটা গিয়ে দেখুন, এরই ভালোবাসার মানুষরা কত কথা বলছে যে তোমাকে ভালো লাগতো, তোমাকে ভালোবাসতাম, কিন্তু তোমার ভিডিওতে কোনো প্রাণ নেই, তুমি কি করছো তুমি জানো, তোমাকে দেখলে করুণা হয়, আমি অনেকের কমেন্টস একসাথে বলছি, বলছে তোমাকে দেখলে জাস্ট করুণা হয়, তোমাকে দেখলে লুক লাইকে মাসি লাগে, একটা বাচ্চা মেয়ে কীভাবে গোল কুমড়ো পটাশ হয়ে যাচ্ছে, কোন ফটাশ করে ফেটে যাবে এমন গোল হয়ে গেছে, তাহলে তাহলে এর সবাইকে মনোরঞ্জন করে চলতে হচ্ছে,
শ্বশুরবাড়ি তাকে দেখে শুনে বিয়ে দিয়েছিল, তার অধিকার ছিল অন্যরকম। আজকে সে কি প্রচার করছে যে তার স্বামী স্ত্রীর যে গোপনীয়তা সেটা তার শাশুমা রক্ষা করতো না, শাশুমা পরকিয়া করতো, এখন এগুলো বলছে, কিন্তু দেখুন ধোপে টিকলো না, না কীরকম সেই সত্যি কথা সত্যিই হয়। আর মিথ্যে কথাকে আপনি যত অতিরঞ্জিত করে চকমকি কাপড়ে মুড়ে পরিবেশন করুন, মিথ্যে মিথ্যেই। আজকে প্রিয়ার পিছনে পড়েছে, প্রিয়া একটা মেয়ে কি করেছে, হ্যাঁ ধরেই নিলাম, ওর স্বামী ওদের ফুল ঝরার আগে বিয়ে করেছিল, তোর বাবা মাও তো তাই করেছিল, যার জন্য তোর মতন একটা বিকলাঙ্গ, মানসিক বিকলাঙ্গ একটা সন্তানের জন্ম দিয়েছে, যে কোনো দিন সুস্থ হবে না, হাজার টাকা সংগ্রহ করেও কোনো দিন সুস্থ হবে না। আর এই যে সবসময় ওর ওই শূন্যস্থান বা সেন্সিটিভ ইস্যু, মানে সেন্সিটিভ জায়গাটাকে কাটাছেঁড়া করা হয়, এটাও ফলপ্রসূ হতো যদি নিজেকে স্টেবল করতো, শান্ত রাখতো, উত্তেজিত না হতো, অন্যকে বাজে কথা না বলতো। আজকে দেখুন তো, এ নাকি হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, এ পরকীয়াকে সাপোর্ট করছে, হ্যাঁ এরকম ক্যাথাকুরানির মতন একটা মেয়েকে ও দিনের পর দিন সাপোর্ট করেছে, তার যার জন্যেও ঘর ছেড়েছে, তার কল রিভিল করে মানে বোঝাতে চাইছে যে এ খুব সৎ, খুব অনেস্ট, এর গায়ে শরীরে সব জায়গা থেকে পৌরসত্ব ঝরে ঝরে পড়ছে। তাহলে একে কেন আপনারা দেখবেন আমাকে বলুন, কেন দেখবেন? প্রিয়া কী করেছে, নোংরামি করেছে? না, তাকে যাচ্ছে তাই বলছে, মাঠে হাগুনি, মোটকা, কালা, এই স্বামী জেল খাটা আসামি, এইগুলো বলে প্রিয়ার মনোবল ভাঙছিস তুই। একটা সন্তানের মা, একটা সন্তানের মাকে কোথায় তুই দৌড়ে গিয়ে প্রোটেক্ট করবি, আর একটা মা যে সন্তান ফেলে গেছে তাকে প্রোটেক্ট করছিস, তাহলে তোকে তো মানুষ সবাই চিনছে বুঝছে। আর তোর হয়ে যারা আমার কমেন্ট বক্সে এসে বলে আমি শুধু তাদের পরিণতি, তাদের ভূত ভবিষ্যৎ, তাদের সংসারের কথা মনে করি, তাহলে সেম তোর মতন, তোর মতন নোংরাগিরি করছে, নোংরাকে সাপোর্ট করছে। আজকে ক্যাথাকুরানির কমেন্ট বক্সে যান, দেখবেন তারই ভালোবাসা লোকেরা বলেছে, অন্য কারো না, তারাও বললে এই দু টাকা চার টাকার কয়েনগুলো গিয়ে ছুটতে গিয়ে কমেন্ট করছে, এই তোর কি রে ও সিঁদুর পড়ছে, হ্যাঁ এই তো ঘোড়ামকেই তো সিঁদুর টিঁদুর পড়া ছেড়ে দিয়েছিল, শাকাপালা খুলে ফেলেছিল, তাও গিয়ে ওর ওই শুকনো জায়গাটা আপনাদের চাটন দিতে হয়, কি বলবো বলুন তো, আপনাদের পরিণতি, আপনাদের কৃতকর্ম দেখলে জাস্ট পেক করে পেক করে হাসি পায়, কি বলবো বলুন তো। আজ এই ক্যাথাকুরানির কী অবস্থা, হ্যাঁ উড়োখই গোবিন্দায় নো, কুমড়ো পটাশ কুমড়োর মতন গোল, এ লাথি মাছে, ও লাথি মাছে, সে লাথি মাছে, বৌদিকে ঝিয়ের মতন খাটাচ্ছে, বৌদিও কিন্তু বাবা, দিদি উপরে এসো, দিদি ওটা দিয়ে যাও, দিদি কসবাই দিয়ে যাও, দিদি ওই করো, দিদি সেই করো, দিদি বাধ্য শুনতে, এটা দিদির সংসার না, এটা দিদির বাপের বাড়ি আর দিদির দাদার বাড়ি, তার বউ এসছে, এরপরে বাচ্চা আসবে, বাচ্চাকে ওর মানুষ করতে হবে, মানে যা যা ঘোড়ামুখী বলেছিল না ওই আয়ার কাজ করবে, তখন এই ক্যাথাকুরানির মা হবে বড় আয়া আর ক্যাথাকুরানি হয়ে যাবে ছোটো আয়া, বেশি দিন নেই, দাঁড়ান দাঁড়ান, লাইফ আর যা চুকচুকানি ভুকভুকানি ভুকভুকানি, আপনারা হয়তো কালকেই খবর পাবেন যে ক্যাথাকুরানির বৌদি প্রেগনেন্ট হয়েছে, সত্যি আমি শুধু অবাক হয়ে যাই, শুকিয়ে থাকতে ভূতই খেলে, এইটা আমি ক্যাথাকুরানিকে দেখে প্রতিনিয়ত দেখছি, কী কাজ কী দেখাচ্ছে বলুন তো, আপনারা বলুন কী দেখাচ্ছে, দেখলে সত্যি ওর ভালোবাসার মানুষরা বলেছে, দেখলে তোমাকে আমরা আমার করুণা আসে, আর যারা সব দেখে ওকে ভালো কমেন্ট করতে হবে একটা লাভ রিয়াক্ট পাওয়ার জন্য, তারা বলছে দারুণ ব্লগ ফাটিয়ে দিয়েছো, অবাক লাগে কোন চ্যানেল কোন ব্লগ মানুষকে ফাটিয়ে দিয়েছো আর কোন ব্লগ মানুষকে জোড়া লাগিয়েছো বলে, আমার অবাক লাগে, ক্যাথাকুরানির ব্লগ দেখেও মানুষে বলছে ফাটিয়ে দিয়েছো, দারুণ ব্লগ, একে কারেকশান করছে না, কারেকশান করলে তো কন্টেন্ট পাবে না, না আজকে প্রিয়াকে চাচা ছোলা নোংরামি যত রকম বলা যায় যত রকম দেয়া যায় দিচ্ছে, ওরে গেছে ওই যে কিছু মানুষ বলেছে তুমি মন্দিরাকে ভালোবাসো, লাভ রিয়াক দিদি বাবা কী ভালোবাসা ছিরি রে, এত ভালোবাসিস মানে তাকে পুরুষ দিয়ে শুয়ে কী করছিস সেটা প্রতিনিয়ত বলে সোমনাথের মনটা ভেঙে দিচ্ছিস, তোর কী বলতো তোর মধ্যে দেখলাম না কোনো গড়ার কোনো মানসিকতা, সে সংসার বল মন বল কিচ্ছু না, শুধু ভাঙার পরিকল্পনা, তুই একটা ধ্বংসের মূর্তপতি, একদম তাই, দেখ না তোর শ্বশুর শাশুড়িকে দেখাতে পারছিস না, তুই অন্যের সংসার পটাপ করে ঢুকে যাচ্ছিস, তোমার জায়ের সাথে মানে তোমার শাশুড়ির সাথে মানে তোর কার সাথে মনে আমাকে দেখা, আর বলার অপেক্ষা রাখে না, ননাস নন্দাই কেন আসে না, ভাগ্নিটাকে কেন পাঠায় না, আমার আর বলতে হবে না, ভাগ্নার খবর কী রে, তুই মামি তো বলতো ভাগ্নার খবর কী, মামি ময়ে ময়ে ও মামি ময়ে ময়ে, ওহ তোর জন্যে না গানটা একদম সুপার হিট হয়ে গেছে, সত্যি তুইও কিছু দেখালি রে, নোংরামির চূড়ান্ত পর্যায়ে কীভাবে যেতে হয় তোকে না দেখলে মানুষ জানতেই পারতো না, আর ক্যাথাকুরানি ক্যাথাকুরানি দারুণ বিন্দাস রয়েছে, সকালবেলায় ওয়ার্কআউট করছে, তারপরে পেস্টি কেক আরও হাগডুম বাগডুম নিয়ে বসে যাচ্ছে, সুন্দর ব্যালেন্সিং মানে ক্যারেক্টারও ছিল, ঘরেও ছিল বাইরেও ছিল, শুধু ঘরের লোকটা জেনে গেছিলো বলেই মুখ দেখাতে পারলো না, এতই যদি সতীলক্ষ্মী হয়, এতই যদি মানুষের মনে এখন এই প্রশ্নটা আসছে যে ও কি সত্যি পরকীয়া করেছিল, পরকীয়া করেছিল কি করেনি, ও নিজে মুখে বলেছিল যে সালিসি সবাই সে স্বীকার করে নিয়েছিল, হ্যাঁ আমি ভুল করেছিলাম, আমি আমার সংসার করতাম, এতেই বোঝা যাচ্ছে যে ও কী করেছিল, লুডোতে ছক্কা ফেললে ও ঘরে উঠে যেত, সে জায়গায় ও পুট ফেলেছিল, এইগুলো আমার অবাক লাগে, এইগুলি আবার এসে কী কন্ট্রোভার্সির নামে নোংরামি ছুড়ে দিচ্ছে, আর যারা সত্যিই নোংরামি করছে তাদের বিষয়ে
ঠোঁটে আঙুল দিয়ে বসে আছে। এইটুকুনি বলা ছিল বন্ধুরা, আপনারা দেখুন কি ক্যাথাকুড়ানির কী ভবিষ্যৎ। বাচ্চাটা জ্বর হলেই বুক কেঁপে ওঠে, আমার এই বুড়োধারী ছেলে জ্বর হচ্ছে, 10 বার আমার ফোন করা হয়ে গেছে, তুই স্যালাইন ওয়াটারটা খেয়েছিস, গ্লুকন ডি স্যালাইন ওয়াটার 2 বোতলে করে দিয়েছে। আর এই বাচ্চাকে দেখে ওর মা গতরে হাওয়া লাগিয়েই যাচ্ছে, এত হাওয়া লাগাচ্ছে যে একদম কুমড়ো পটাশ হয়ে গেছে। দেখে পরের মেয়ে পরমানন্দ যত উচ্ছে না যায় ততই আনন্দ, আমাদের কিছু বলার নেই, কিরণ ও যে পেট ফিরে একটা সন্তানের জন্ম দিয়েছে। এই জ্বালা যন্ত্রণা যে কত বড় জ্বালা যন্ত্রণা, আবার আজকে এবারেও দেখছি ওয়াইটিতে এসে এই নারিকাটার জ্বালা যন্ত্রণাকেও অন্য জ্বালা যন্ত্রণা ভুলিয়ে দেয়। হ্যাঁ, কুটাস করে যে কামড়ানো কুটকুট 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 কুটানি, সেইগুলো ঘর থেকে বার করে নিয়ে চলে যায়। সেটা ক্যাথাকুড়ানিকে দেখলেই বোঝা যায়। আর যে সব সতীর দল বসেছে, ওর মাকে বলা হচ্ছে কেন, তার বাবাকে বলা হচ্ছে কেন, হ্যাঁ এইরকম প্রতিনিয়ত মা বাবার টেনেই বলা হয়েছে। ইমিসিলদের একদম ইরেজ করে দিচ্ছে মন থেকে, ওয়াইটি থেকে, সেগুলো ভুললে হবে, খতরনাক মহিলা, এ অত দূর কেন, এ কী করেছিল মন্দিরার শাশুড়ি মন্দিরার মাকে নিয়ে। মন্দিরার মা যতই খারাপ হোক আমার অধিকার নেই তাকে নিয়ে কিছু বলা, যতক্ষণ না আমি ভিডিওতে দেখতে পাবো বসে গেছিলো নোংরামি করতে, কী না আমাকে মন্দিরা বলতে বলেছে। তাহলে আজকে সাপাং সাপাং করে জুতোর বাড়ি আর চাবুকের বাড়ি মারছে, খেয়েও তোর লাভরিয়াক দিতে হচ্ছে, তুমি না মন্দিরাকে ভুলতে পারি, খুব ভালোবাসে লাভরিয়াক দিচ্ছে। চল, মন্দিরাকে মোটেই ভালোবাসি না, মন্দিরার কেচ্ছাকে ভালোবাসিস, কারণ ওইগুলো ছড়ালে তোর ভিউজ হবে। চলো বন্ধুরা এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো, আজকে একটু বিজি আছি, সন্দেশকালীন সন্দেশ, আজকে অবশ্যই আমাদের এখানে বিশাল জনসভা হবে, আর সেখানে উপস্থিত থাকবেন যাকে বিনা কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল নিরাপদা সরকার। চলুন বাই, টাটা, আবার একটা ভিডিওর সাথে আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই করে আমার ভিডিও দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে এসে দেবেন। চলুন টাটা।